আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস টুয়েলভের ভূগোল বইয়ের যে অর্থনৈতিক ভূগোলের পাঠ রয়েছে সেখানে তিনটি অধ্যায় অর্থাৎ তৃতীয় শ্রেণীর কার্যাবলী, কোয়াটারনারি কার্যাবলী আর কুইনারি কার্যাবলী এই যে তিনটে ছোট ছোট অধ্যায় রয়েছে এখান থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আজকের ভিডিওতে বলবো আমি, আলোচনা করব, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, WTO এর সদর দপ্তর রয়েছে জেনেভা শহরে। খনিজ তেল উত্তোলন ও বন্টনের সাথে জড়িত সংস্থাটি হলো, এখানে চারটে করে অপশান আছে, দেখো আমি ঠিক অপশানটি বা ঠিক উত্তরটি তোমাদের শুধু বলে দেবো, বাকি অপশানগুলো তো তোমরা দেখতেই পাবে। তাহলে খনিজ তেল উত্তোলন ও বন্টনের সাথে জড়িত সংস্থাটি হলো ওপিক। তিন দাগে রয়েছে, দেখো তিন দাগে রয়েছে, সুয়েজ খাল ভূমধ্যসাগরকে যুক্ত করেছে লোহিত সাগরের সঙ্গে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা সাতাশটি দেশ। পাঁচ দাগে রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হলো ব্রাসেলস, ব্রাসেলসে অবস্থান করছে ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে। এরপরে সাত দাগে রয়েছে, হীরক চতুর্ভুজের সাথে কোনটি সম্পর্কিত? রেলপথ। পৃথিবীর দীর্ঘতম রেলপথটি হলো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। এরপরে নয় দাগে রয়েছে, কোনটি পৃথিবীর বৃহত্তম বাণিজ্য সংগঠন? WTO। গ্যাট চুক্তির সাথে কোন সংগঠন জড়িত? WTO। এরপরে এগারো দাগে রয়েছে, কেবলমাত্র খনিজ তেলের উপর ভিত্তি করে কোন সংগঠনটি গঠিত হয়েছে? ওপেক। ভারতের জাতীয় সড়ক নির্মাণ সংস্থা হলো NHAI, এর ফুল ফর্ম হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। BPO শব্দটির সাথে কোন বিষয়টি জড়িত? তথ্য প্রযুক্তি। এরপরে চোদ্দ দাগে রয়েছে, নির্ণায়কের কাজ কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত? পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত। তথ্য প্রযুক্তি যে স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত তা হলো চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ বা ক্রিয়াকলাপ। ষোলো দাগে রয়েছে, প্রদত্ত বিষয়গুলির মধ্যে কোনটি তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়? এখানে উত্তর হবে গবেষণা। পরিবহন কিন্তু কাটা আছে অপশান, এটা ঠিক উত্তর না, গবেষণা হলো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত নয়। সতেরো দাগে রয়েছে, প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। এরপরে আঠেরো দাগে রয়েছে, পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। মোট ২২টি কোয়েশ্চেন আমি তোমাদের বলবো MCQ। ১৯ দাগে রয়েছে, সুয়েজ খাল যুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। ২০ দাগে রয়েছে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো পরামর্শ দান। এখানে যে অপশানগুলি রয়েছে এর মধ্যে থেকে পরামর্শ দানই ঠিক উত্তর হবে। ২১ দাগে রয়েছে, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। ২২ দাগে রয়েছে, পেশাদার পরামর্শ দান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো কুইনারি ক্রিয়াকলাপ মানে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত। তাহলে এই হলো তোমাদের এই যে তিনটে অধ্যায় বললাম, তৃতীয় শ্রেণীর কার্যাবলী, কুইনারি এবং কোয়াটারনারি কার্যাবলীর যে অংশ তার থেকে সমস্ত MCQ, প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়ে নেবে। আর এই ভিডিও থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।